Gepare și pare. Geparena și parena. Tai. Assalamu alaikum baba, kemon ache? Ha, ekto bhalo. Apni bhalo achen? Ha, bhalo. Sokale eschila. Eshete ki je apni nei, abar chole gelam. O acha, apni ki khub early morning office e ashen naki? Na na, early morning e ami ghum theke uthi, uthe ghure ghuri kore ata ati kori tarpor office ashi. আচ্ছা ভাই আপনার জন্মস্থান কোথায় অবশ্যই মানসিং না না কিশোরগঞ্জ খুব সুন্দর এলাকা আওর এলাকা খুব ভালো অবশ্যই বাংলাদেশের সব জায়গায় সুন্দর বাংলাদেশই তো সুন্দর একটা কথা বলি ছোটবেলায় তো মায়ের কোলে উঠে দুধ খেয়েছেন তাই না জি এখনো দুধ খান না না এখন দুধ খাবো কেন এখন তো দাঁত উঠেছে না এখন তো মাছ মাংস সব খায় তাহলে ছোটবেলায় যে ভাষায় কথা বলেছেন এখনো সেই ভাষায় কি হিসাবে কথা বলেন কি রকম কথা বলছি মায়ের কোলে জন্মের পরে থেকে তো ওয়াওয়া ভাষায় কথা বলেছি আমি কি এখন ওয়াওয়া ভাষায় কথা বলছি তাহলে তখন যে ভাষায় কথা বলেছেন এখন সে ভাষায় কথা বলেন কেন শুদ্ধ বাংলা বলতে সমস্যা কোথায় আরে বাঙালি শুদ্ধ বাংলা বলবেন না আরে ভাই আমি তো মাতৃভাষায় কথা বলছি আমি তো বাংলা ভাষায় কথা বলছি এটা আমার একটা নারীটা নামচলি কথা কথা বলবো না আপনি মাতৃভাষায় কথা বলার চেষ্টা করেন আমি সেটাই বলছি শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করেন তাজ্জব মানুষ ভাই আমি বুঝতে পারলাম না আমরা তো এখানে বাংলা ক্লাস করছি না তাই না আপনি সব সময় অন্যায়কে সমর্থন করেন আরে একজন লোক ভুল বাংলা বলছে তাকে আমি শুদ্ধ বলতে বলছি আপনি বললেন ভুল বলা ঠিক আছে কি করে বললেন কোন যুক্তিতে আচ্ছা ওনার এই ভুল বাংলার সাথে আমাদের এই প্রজেক্টের কি সম্পর্ক আমার কথা হচ্ছে একজন বাঙালি শুদ্ধ বাংলা বলবে কেউ যদি বাংলা বলে শুদ্ধ হবে তার উচ্চারণ হতে হবে যদি ইংরেজি বলে শুদ্ধ হবে তার উচ্চারণ হতে হবে এটা তো একটা বেসিক জিনিস আপনি আমাকে আগে বলুন আঙ্কেল যদি আপনাদের এই হট্টগোল শুনতে পারেন তাহলে হয়তো উনি মাইন্ড করবেন প্লিজ আপনারা একটু থামুন স্যার আপনি যে ওই বলেছিলেন প্রজেক্টের জন্য মানে কয়েকটা নতুন ছেলেকে আপনি নিয়োগ দেবেন মানে সার্ভেয়ার হিসেবে মানে সেই জন্য আমি ফাইলটা নিয়ে এসেছি আপনি যদি একটু মানে বলে দেন কাকে কাকে নেওয়া যায় 10 জন লাগবে আমার দুটো গ্রুপ আর কি 5 জন 5 জন করে আমি পুরো টিম ঠিক করে ফেলেছি কে কে থাকবে সব নাম ঠিকানা সহ কে কে থাকবে কার থাকা উচিত আমাদের ক্যাম্পাসের সবচেয়ে ভালো ছেলেটি কে ইরফান এর সঙ্গে থাকবে ওসমান থ্যাংক ইউ স্যার ইরফান আর ওসমান ওরা তো আমারও মানে ছোট ভাই ভালোই হবে আপনার সিলেকশনটা ভালোই প্রথমে ইরফান বলেছেন আমার কোনো সমস্যা নাই তবে ওসমান ওসমানের সমস্যার সঙ্গে অবশ্যই আপনার একটা ভালো মিল আছে আপনি কি ওসমানকে অবহেলা করছেন না ইরফান ওসমানকে অবহেলা করব কেন আমি মিল দেখলাম আর কি এখানে ইলেশ আমি আপনার সাথে পরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি স্যার এই ফাইলটা একটু জাস্ট কমপ্লিট করে আমাকে একটু আপনি পরে কথা বলবেন আপনি আদাত করার পক্ষে যাচ্ছেন না ওপেন কথা কি অফিসের কথা সবার সামনে বলবো ওপেনলি ডিসকাস করবো আপনি পরে আমি এটা চিফ কনসালটেন্ট আমি এটা পরে কথা বলছি চিফ কনসালটেন্ট স্যার প্লিজ আপনারা দুজনে কিন্তু সম্মানী ব্যক্তি ম্যাডাম প্লিজ ওনাদেরকে একটু শান্ত করুন আমরা বরং একটা কাজ করি ক্যান্টিন থেকে চা খেয়ে আসি চলুন হ্যাঁ সেটাই বেটার হ্যাঁ চলুন জি স্যার আমরা সবাই সম্মানী ব্যক্তি শুধু একজন চোনা চলুন চা খেয়ে আসি শ্যাম স্যার আচ্ছা ঠিক আছে স্যার আমি মানে অফিস বয়কে বলছি আপনার রুমে চা দিয়ে যাবে স্যার থ্যাংক ইউ স্যার আপনি একটা ফাউল চলুন তো আমরা চাকরি